আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী পূর্ণতিথিতে আমরা বেরিয়ে পড়েছি রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করতে। কোথায় যাচ্ছি? ডেস্টিনেশন হচ্ছে ওয়েনিকের স্কুল। আজকে সেখানে খুব বড় করে ফাংশন হচ্ছে। ওয়েনিকও লাস্ট কিছুদিন ধরে অনেক রিহার্সাল দিয়েছে, ও দুটো গান গাইবে। তো একদম আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল, আমাদের কাছে এটা ভোর বলা যেতে পারে, বেরিয়ে পড়েছি সুন্দর ঝলমলে আকাশ। আজকে সকালে উঠতে হবে এই টেনশনে রাতে আমাদের মা ছেলের ভালো করে ঘুমই হয়নি, আর ঘুম থেকে উঠে যে আমরা কি হুটোপুটি করে দুজনে মিলে বেরিয়েছি সেটা শুধু আমরাই জানি। আর এই যে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, আর হার্ডলি হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা স্কুলে ঢুকে যাব, এবং তারপর আমরা খুব মজা করব ওখানে। তবে 25শে বৈশাখ প্রতি বছর তো বেশ রোদ থাকে, এবছর একটু অন্যরকম, একটু মেঘলা মেঘলা, জানি না সিচুয়েশন কিরম থাকবে। আর কদিন রোজ স্কুলের শেষে ওরা রিহার্সালে এসেছে, রিহার্সালে ওরা খুব মজা করেছে, নিষ্ঠার সাথে কিন্তু রিহার্সালটা ওরা করেছে। তো আশা করি ওয়েদার ভালো থাকবে, প্রকৃতি সাথ দেবে আমাদের। আর এই যে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, এখন সাদার্ন এভিনিউ জাস্ট ঢুকবো, লেকের পাশ দিয়ে যাচ্ছি, রাস্তা মোটামুটি ফাঁকা, আর ঝড় বৃষ্টি তো এখনো পর্যন্ত নেই, রোদ উঠছে, রোদ চলে যাচ্ছে, যা তা হচ্ছে আর কি। আর এই যে লেকের এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, সেই কলেজ লাইফে বন্ধুদের সাথে আসা, সকালবেলা মর্নিং ওয়াকে আসা, সুইমিং শিখতে আসা, প্রচুর মেমোরিজ রয়েছে। এনিওয়ে আজকে ভোরবেলা এসেও খুব মজা লাগছে, এখান থেকেই ভিড় দেখতে পাচ্ছি। Oh,
গানের পর কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, ওরে না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবে রুধিয়া রাখিতে নারী।
মঞ্চে এবার আহ্বান জানিয়ে নেব বাচিক শিল্পী শ্রী শাম্য আলফাকে। শাম্য আলফা, স্বয়ং ঈশ্বরকে প্রত্যক্ষ করছেন তিনি, আর সেই সকাল দেখেই তিনি লিখলেন এই বিখ্যাত কবিতায় সুপরিচিত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জড়িবা মাজিয়া, এমন সময় ঈশান তোমার বিশান উঠেছে বাজিয়া, বাজেরে গরজে বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে চমকি যা। ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখানেই হয়তো প্রোগ্রাম বন্ধ করতে হচ্ছে, কিন্তু সিচুয়েশন যদি ভালো হয় তাহলে হয়তো প্রোগ্রাম হওয়ার একটা চান্স ছিল, কিন্তু দেখা যাক কি হয়। ভয়ঙ্করভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারদিক একদম জল হৈহৈ করছে। বৃষ্টি একবার কমেছিল, আমরা আশা করেছিলাম যে হয়তো বৃষ্টি থেমে যাবে, বাচ্চাগুলো প্রোগ্রামটা হয়তো শুরু করা যাবে, আরও বাজে হয়েছে একদম প্রচণ্ড, মানে নিঃসন্দেহ হচ্ছে যে আমরা দর্শকরা বা যারা বাইরে এসেছি প্রোগ্রাম দেখতে গেছি তারা সবাই আজকে এখানে আটকে পড়েছে, আর বাচ্চারা রয়েছে মহিলা মহিলাদের। আমি জানি না আজকে এতটাই বাজেভাবে বৃষ্টি হচ্ছে যে পুরো জল দাঁড়িয়ে গেছে চেয়ারের তলায়। আমরা সবাই চেয়ারের উপর হাতটা তুলে বসে পড়েছি, কিন্তু বেরোতেও পারছি না, মানে এত মুসলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। আর প্রোগ্রাম তো আর হচ্ছে না, জানিয়ে দেওয়া হলো মেবি হয়তো পরবর্তী কোনো সময় কোনো মঞ্চে ভাড়া করে হয়তো প্রোগ্রামটা শেষ হবে, কিন্তু আজকের মতো এখানে স্থগিত করতে হলো। আমাদের তো খুব আপসেট লাগছে, বাচ্চাদেরও খুব আপসেট লাগবে, খুব স্বাভাবিক, ওরা হয়তো এখনও জানে না ওদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। বছর পর এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করতে পেরে খুব ভালো লাগছিল, কিন্তু কি যে বলবো, এত মন খারাপ লাগছে। আমরা যে একটা ট্যাক্সি পেয়েছি এটাই এখন আমাদের কাছে পরম প্রাপ্তি বলে মনে হচ্ছে।
আমরা 11টার নাগাদ বাড়ি ফিরতে পারবো আশা করি। আর দেখো রাস্তায় কি জল, বাপরে বাপ, আমি কোনোদিনও 25শে বৈশাখ কোথায় এত বৃষ্টি দেখিনি। এই রকম সিচুয়েশন হয় কখনো? অন্তত বাচ্চাদের জন্য কি বলবো, বেশি কষ্ট হচ্ছে ওদের এই রিহার্সাল এত খাটনি, সব বিফলে গেল, এটা ভেবে আরো বেশি খারাপ লাগছে। আর এই যে আমার বাড়ির রাস্তা, তো দেখো কত জল দাঁড়িয়ে গেছে ডান দিকে।